চিলি চিকেন বানাতে লাগছে 300 গ্রাম চিকেন নিয়েছি এরকম করে পিসগুলো কাটা বোনলেস লাগবে ক্যাপসিকাম কুচি আমি কুচি নিয়েছি আর লাগছে কাঁচা লঙ্কা রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটা ডিম লাগবে অল্প আমার সয়া সস লাগবে অল্প টমেটো সস লাগবে রসুন আদা কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি ওই চিলি চিকেনে মাখানোর সময় এক চামচ দেব কর্নফ্লাওয়ার লাগবে এক চামচ ময়দা লাগবে আর এক চামচ অ্যালাউট লাগবে হোয়াইট অয়েলে আমি চিলি চিকেনটাতে এগুলো এক একটা একটা করে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ এবার ময়দা দিচ্ছি চিকেনটাতে ম্যারিনেট করার জন্য প্রথমে দিলাম কর্নফ্লাওয়ার এবার সামান্য ময়দা আর সামান্য অ্যালাউট এরপর এরপর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এক চামচ এরপর আমি একটা ডিম দেব একটুখানি অল্প সয়া সস দেব নুন হলুদটা আমি আগে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটা হাত দিয়েই মাখতে হবে মাখানোটা আমার হয়ে গেল হয়েছে কড়াইটা গরম করে নেবেন সবসময় তারপরে তেলটা দেবেন তাহলে যা ভাজবে লাগবে না এখন তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো চিকেনগুলো এবার সবগুলো আমি কড়া করে পকোড়াগুলো ভেজে নেব এখন আমার ভাজা হয়ে গেছে এরকম লাল করে ভেজে নেবেন এবার আমি ফুটিয়ে নেব এই দেখুন পকোড়াগুলো আমি সব তুলে নিয়েছি এই আমি রসুনগুলো দিয়ে দেব রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো দেব পেঁয়াজটা একটু ভেজে নেব এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করব এবার আমি তিনটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা যেমন খান তেমন দেবেন দিয়েছি এবার আমি সামান্য নুন দিলাম কেন ভাজাতে আমার নুন দেওয়া আছে এখন ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি অল্প সয়া সস সয়া সসটা কিন্তু খুব কম দেবেন এটা কিন্তু খেয়াল রাখবেন বেশি দিতে নেই কর্নফ্লাওয়ারের সাথে একটু জল গুলে এটা দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করছি এবার আমি টমেটো সসটা দিচ্ছি আগুলো দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম চিকেনের বড়াগুলো দেখুন আমার হয়ে গেছে চিলি চিকেন এবার আমি নামিয়ে দেব চিলি চিকেন আমার হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে বানাবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন থ্যাংক ইউ